বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের সারা জাতিকে একতাবদ্ধ করে এই বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আজও আমরা স্বাধীনতা পেতাম কিনা সন্দেহ আছে। আর আজকের মাননীয় প্রধান অতিথি সম্পর্কে একটি কথা বলবো। আমি 2009 সালে জাতীয় সংসদ নির্বাচনে ওনার চৌদ্দগ্রাম এলাকায় মেস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমি দেখেছি তার জনপ্রিয়তা, তার মানুষের জন্য ভালোবাসা এবং দলের জন্য ভালোবাসা, বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তার ভালোবাসা। সারাটা জীবন যৌবন কিন্তু তিনি রাজনীতির জন্য উৎসর্গ করেছেন, দেশের জন্য উৎসর্গ করেছেন। মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।